শুধুমাত্র সমুদ্রের দিকে তাকিয়ে থেকে কখনো এটা পার করা সম্ভব নয়। মানুষের ভালোবাসা উচিত সমুদ্রের মতো, যা কখনোই শেষ হবে না। আমি আবার একা আছি এবং আমিও চাই সুন্দর আকাশ ও খোলা সমুদ্রের সাথে একা থাকতে। ডিপ্রেশনে ভালো থাকার সবচেয়ে ভালো উপায় হলো সমুদ্রের পাশে বসে সময় কাটানো। সমুদ্রের ঘেরান নিয়ে আকাশের বিশালতাকে অনুভব করা জীবনের হয়তো সর্বশ্রেষ্ঠ সেই পাওয়া। সমুদ্রের বিশালতা ও গভীরতা আমাদের মনে শক্তি যোগায়, অনুপ্রেরণা দেয় নতুন কিছু করার, শিক্ষা দেয় থেমে থাকতে নেই, চলার নামই জীবন। ঘরের ভিতর বসে বসে নিরর্থক অপেক্ষা না করে বাইরে বেরিয়ে আসুন, দুচোখ ভরে বিশ্বকে দেখুন, জানুন, জীবনটাকে উপভোগ করুন। নদী যদি বলে সাগরের কাছে যাব না, তা কি হয়? মেঘ যদি বলে আকাশের বুকে ভাসব না, তা কি হয়? সমুদ্র সীমাহীন, মানুষের জীবনও ঠিকই একটি সমুদ্রের মতো। সমুদ্রের ভিতর যেরকম একটি নদী হারিয়ে যায়, তেমনি স্বার্থের সমুদ্রে নিজের সদ্গুণকে হারিয়ে যেতে দেবেন না।